আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নন্দীগ্রামে এক এবং দু নম্বর ব্লকে তৃণমূলের নতুন সভাপতি ঘোষণা হওয়ার ক্ষোভ তৃণমূলের সুফিয়ান গোষ্ঠীর মধ্যে। সুফিয়ান গোষ্ঠীর ঘোষণা, এক সপ্তাহের মধ্যে রাজ্য সিদ্ধান্ত বিবেচনা না করলে তৃণমূল দল থেকে গণ পদত্যাগ করবে সুফিয়ান গোষ্ঠীর নেতারা। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম দু নম্বর ব্লকের নতুন সভাপতি অরুণাভ ভূঁইয়া, যারা সবাই সুফিয়ান বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত। সুফিয়ান তার অনুগামীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার পরে গণ পদত্যাগ করার সিদ্ধান্ত জানান সংবাদ মাধ্যমের কাছে। অপরদিকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পীযূষ ভূঁইয়া নবনির্বাচিত ব্লক সভাপতিদের সংবর্ধনা দেন। আজকে রাজ্যের অনেক বড় বড় নেতা তৈরি হয়েছে। নন্দীগ্রামে আমাদের মতন মানুষ যদি বুকচিতে না বন্দুকের সামনে না দাঁড়াতাম, তাহলে কোনো বাবু নেতা হতে পারতো না। সেই জায়গায় আজকে যিনি মির্জাভর, তিনাকে বি আমরা নেতা তৈরি করেছিলাম, তিনি নেতা এমনি হয়নি। নন্দীগ্রামে মানুষ নেতা তৈরি করেছিল শুভেন্দু অধিকারীকে, আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানে শুভেন্দু এই মির্জাভরের চোখ দিয়ে গোটা নন্দীগ্রাম দেখত। সেই জায়গায় আমরা যে নন্দীগ্রামে আন্দোলনকারী, নন্দীগ্রামে মানুষ যে আমরা জীবন দিলাম, আমাদের প্রতি আমাদের নেত্রী একটুকু অবহেলা হয়েছে, এটা পরিষ্কার। এই যে গণ ইস্তফা দেবে বলে কর্মীরা বলছেন, কি বলবেন এটা নিয়ে? যখন কর্মীদের মনের আবেগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার কথা কর্মীরা বলছে, সে জায়গায় আমার বলার কিছু নেই। কারণ আমি নন্দীগ্রাম 2007 সালে আন্দোলনের নেতৃত্ব, ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি, সেই থেকে সারা বাংলাতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় নন্দীগ্রামের হাল হাত ধরে। তা আজকে যদি নন্দীগ্রামের এত বড় একটা ওই যারা বিধানসভা নির্বাচনে যারা পাঁচিরের উপরে ছিল, পাঁচিরের বাইরে ছিল, সেই সব অবাঞ্ছনীয় লোকরা যদি আজকে নেতৃত্ব দেয়, নিশ্চিত কর্মী সমর্থকের একটা ক্ষোভ বিক্ষোভ অভিমানের বহিঃপ্রকাশ হচ্ছে। সে জায়গায় আমার কল বলার কিছু নেই, উপর নেতৃত্ব আছে, তারা নিশ্চিত এই ব্যাপারটা ভাববে। আপনার কাছ থেকে আমি কথাটা প্রথম শুনলাম, এখনো পর্যন্ত এই বিক্ষোভের কোনো কথা আমার কানে এসে পৌঁছায়নি। যদি কোনো জায়গায় বিক্ষোভ তারা দেখিয়ে থাকে, তারা কী কারণে বিক্ষোভ দেখাচ্ছে, কেন বিক্ষোভ দেখাচ্ছে? তৃণমূল কংগ্রেস করি, ছোট্ট একটা কর্মী আমি, তো তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে প্রত্যেকটা কর্মীর কাছে আমি সহজেই যেতে পারি, আর পুরো ব্লক জুড়ে মানুষের হচ্ছে ভালোবাসা আশীর্বাদ রয়েছে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836653577।